স্মরণীয় ব্যাপার। যদি আপনি তুলনামূলক কোনো ঘটনা ইতিহাস বর্তমান বা ভবিষ্যতের কথা চিন্তা করে বলেন, তাহলে মনমোহন সিং সরকার যখন কেন্দ্রে ক্ষমতায় ছিলেন তখন আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল তেলের দাম ছিল $163। তখনও মনমোহন সিং সরকার 60 টাকায় বেঁধে রেখেছিলেন ডিজেল বা পেট্রোলের দাম। আর এই সরকার এখন 150 টাকা দেওয়ার আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল তেলের দাম, এই সরকারের আমলে আমরা সেই তেল কিনছি 100 টাকা দেয়। এতে কী হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন খাদ্যদ্রব্য, যেমন ইমারতি দ্রব্য, বালি, পাথর, ইট, আলু, পটল, মাছ, ঝিঙে, আপনি যা কিছু বলবেন সব কিছু তেলের সঙ্গেই সবার সম্পর্ক। এক গাড়ি আলু যদি সিঙ্গুর থেকে এখানে এক গাড়ি আলু আসে, তাহলে আগে খরচা দিয়ে হতো কথার কথা 3000 টাকা গাড়ি ভাড়া। আজকের গাড়ির মালিকরা সঙ্গত কারণেই বলছেন যে 3500 টাকার কমে আমরা যেতে পারবো না, তাহলে সেই আলু আমরা এখন বাজারে 12 টাকা কিলো কিনছি। এখন আলুর সিজন, এখন আমাদের কেনা উচিত 7 টাকা থেকে 8 টাকা কিলো, যা কৃষকরা বিক্রি করছে 5 টাকা 6 টাকায় 4.5 টাকায় আলুর খেতে। এই দুর্বিষহ জীবন থেকে আমরা বেরিয়ে আসতে চাই। কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতি, এই মিথ্যে কথা, এই প্রবঞ্চনা, যখন মোদী ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন যে সব মানুষের ঘরে ঘরে আমরা 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব, সবকা সাথ সবকা বিকাশ। যখন এলকে আদবানি রথ বার করেছিলেন তখন বলেছিলেন হিন্দু হিন্দু হিন্দুস্থান, মৌলানা বাবু পাকিস্তান, অযোধ্যায় পাইলে ঝাঁকি বৃন্দাবন মথুরা আবিভক্তি। তা সেসব ভাষণ কোথায় গেল? ওনাদের কি ক্ষমতা হয়েছে একজনও মৌলানাকে পাকিস্তান বাগিয়ে দিতে? পারেননি, ভবিষ্যতেও পারবেন না, কারণ ভারতবর্ষ সমাজতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ, এদেশে এসব চলবে না। সব সম্প্রদায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একে অপরের ভাই, আমরা সবার সবার কাজে সবাই যোগদান করি, আমাদের কাজেও সবাই যোগদান করে, এইভাবেই আমরা মিলিতভাবে ভারতবর্ষ চলছি। ভারতবর্ষ বহু খাদ্য বহু প্রধানের দেশ, কিন্তু এই দেশকে বিভক্ত করা যাবে না। মোদি সরকার যত ক্ষমতায় থাকবে দেশের অবস্থা তত শোচনীয় হয়ে যাবে। তাই আমার আবেদন, অন্তত জনসাধারণ যদি এই কথাটা একটু ভেবে দেখেন যে মোদির আগে কী ছিল আর মোদির পরে আমরা কী পেয়েছি। কথাটা বৃদ্ধি বেড়ে গেছে, মানুষে খাবে কী করে সেটাই, তারপরে আর কি চলছে না। আপনার গাড়ি বাড়ি কোথায়? গাড়ি তো পড়েই আছে বাড়িতে, সেই মানে চালানো যাচ্ছে না, মানে যে অবস্থা তেলের দাম, মানে এত করবো কী করে সেটাই ইয়ে হয়ে দাঁড়িয়েছে। কী নাম তোমার?